start. Next. Wi-Fi ta connect kore nebo. Check kore nebo ami amar ei device ta te lock ache kina. যেহেতু আমি লকটা জানি না আমি এখানটা ক্লিক দিলাম দেখুন ডিভাইসটা লক থাকছে আমি এখান থেকে ব্যাকে চলে আসবো আসার পরে আমাদের এটা কি করতে হবে টক ব্যাক টন করতে হবে তো সেক্ষেত্রে ভলিউম আপ ডাউন বাটনটা একসাথে ক্লিক করে রাখতে হবে ধরে রাখার পরে অপশনটা আসবে আসার পরে টার্ন অন তারপরে আবার একই সাথে ভলিউম আপ ডাউন বাটন ক্লিক করে ধরে রাখতে হবে ধরার পরে টকব্যাকটা অন হয়ে যাবে টকব্যাক অন হওয়ার পরে এভাবে টান দিয়ে উপরটা দিব তারপরে এটা এলাকাটা আসার পর আমরা ডাবল ট্যাপ করব ডাবল ট্যাপ করে করার পরে অপশনটা আসবে ট্যাপ করে এখানে ডাবল ট্যাপ করে বলতে হবে ওপেন গুগল অ্যাসিস্ট্যান্ট ওপেন গুগল অ্যাসিস্ট্যান্ট এখানটা ডাবল ট্যাপ করে দেব তারপরে আমাদের টক ব্যাক টপ করতে হবে ভলিউম আপ ডাউন বাটন একসাথে ক্লিক করে ধরে রাখতে হবে ধরে রাখার পরে টক ব্যাকটা অফ অফ হওয়ার পরে এখানে লিখতে হবে ওপেন সেটিংস ওপেন সেটিংস ওপেন সেটিংস আসার পরে আমাদের একটু নিচে আসতে হবে আসার পরে এখানটা ক্লিক দেব ক্লিক দেওয়ার পরে ইজি টাচ আমরা ইজি টাচ অন করে দেব যেটা তারপর আমাদের সিস্টেমে এখানে আসবো আসার পরে দেখবো আমরা রিসেটে কাজ করে কিনা দেখুন রিসেট বাটন কাজ করে না তো আমাদের ফোন ক্লোনে ক্লিক করলাম অ্যাগ্রি নিউ ফোন অ্যান্ড্রয়েড উপরটা ক্লিক করে সবগুলা অ্যালাউ দিয়ে দেবো আমাদের এনি অ্যান্ড্রয়েড ফোন নিতে হবে তো আমি একটা এনি একটা অ্যান্ড্রয়েড ফোন নিয়ে নিলাম অ্যান্ড্রয়েড ফোন নেওয়ার পর আমাদের প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পর আমাদের এখানে লিখতে হবে অ্যাক্টিভিটি লঞ্চার অ্যাক্টিভিটি লঞ্চার এটা আমরা ইনস্টল করে নিব তারপরে আমাদের কি করতে হবে এটা ইনস্টল করার পরে আমাদের ইজি শেয়ার যে ওইটা আমাদের ইনস্টল করে নিতে হবে ইএএসওয়াই ইজি শেয়ার এটা আমরা ইনস্টল করে নেব
ইজি শেয়ারটা আমরা ওপেনে ক্লিক করব। স্টার্ট এখানটা ক্লিক দিব, দিয়ে ওল্ড ফোন সিলেক্ট নাও আমরা অ্যালাউ দিয়ে দিব। পারমিশন দেওয়ার পরে আমরা আবার এখানটা ক্লিক দিব, এটা আমরা স্ক্যান করে নিব। আবারও অ্যালাউ দিয়ে দিব, ইজি শেয়ার টিকগুলো উঠে দিব। উঠে দেওয়ার পরে অ্যাপসে ক্লিক করব, তারপরে অ্যাক্টিভিটি লঞ্চার, ওকে স্টার্ট ফোন ক্লোন। আমার ফাইটেল লকটা দিয়ে দিলাম ফোনের, এই ফোনের অ্যালাউ দিয়ে দিব। তারপর আমরা এখানটা ক্লিক দিব, এটা কাজটা কমপ্লিট আপাতত, এখানটা ক্লিক দিব। তারপর ওপেন, ওকে ওকে। তারপর আমাদের যে অ্যান্ড্রয়েড যে সেট আপটা আছে, অ্যান্ড্রয়েড সেট আপে ক্লিক করলাম। তারপর আমরা দেখবো আমাদের এটা কাজ হয় কিনা, দেখুন কাজ করে নাই। তারপরে এখানটা ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে ইজি টাচ সেটিংস এখানটা ক্লিক দিয়ে আমরা জাস্ট প্লাস আইকনে ক্লিক দেবো। দেওয়ার পরে আমরা অ্যাক্টিভিটি লঞ্চারটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে ক্লিক করার পরে দেখুন অ্যাক্টিভিটি লঞ্চারটা এখানে চলে আসছে, এখানে ক্লিক দিলাম। দেওয়ার পরে আমাদের অ্যান্ড্রয়েডে আবার ক্লিক করব, আবার ক্লিক দেওয়ার পরে একবার নিচে চলে আসব। একটু নিচে আসার পরে এই অপশনগুলোর পরে 1 2 3 ফোরে আমরা ক্লিক দিলাম, এখানটা ক্লিক দেব। তারপরে অপশনটা আসবে, আসার পর আমরা সেট আপ ফোন, এখানে আসার পর আমরা আবার অ্যাক্টিভিটি লঞ্চারে ক্লিক দিলাম। দেওয়ার পরে এই অপশনের 1 2 3 অপশনে ক্লিক করব, তারপরে স্টার্ট, তারপর হলো নেক্সট নেক্সট, যেহেতু আমরা কেবল ইউজ করবো না, নো কেবল, নেক্সট, যেহেতু প্যাটার্ন লকটা জানি না এখানটা ক্লিক দেব। নেক্সট নেক্সট, ভেরিফাই ইউর ডিভাইস, আমাদের আবার এই ফোনে আসতে হবে। আসার পরে আমরা একেবারে গুগলে চলে যাব, গুগল গুগলে আসার পরে আমাদের এখানে লিখতে হবে সেট আপ মাই ডিভাইস। গুগলে আসার পর আমাদের লিখতে হবে সেট আপ মাই ডিভাইস। তারপরে অপশনটা চলে আসবে, আসার পর নেক্সট, নেক্সট, আপনার অ্যাকাউন্টটা কপি হবে, প্লে স্টোরে অ্যাকাউন্টটা কপি হবে, তো আমি কপি দিলাম, আমার এই ফোনের প্যাটার্ন লকটা দিয়ে দিলাম। এই অপশনটা আসার পরে তারপরে এখানে অপশনটা আসবে, আমরা এখানে ক্লিক দিয়ে পুরোপুরি ক্লোজ করে দিব অল, আমাদের এই ফোনের কাজ শেষ। আমরা এখন এটা এখান থেকে ব্যাকে চলে আসব, পুরোপুরি ব্যাকে আসার পর আমরা আবার স্টার্টে ক্লিক করব। দেখুন আমি আবার দেখাচ্ছি স্টার্ট,
ডু নট কপি। এই যে আমাদের অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেল, ওই ফোনের অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে। জাস্ট আমরা এখন সেটিং করে নেব। আমাদের অ্যাপল বাইপাস কমপ্লিট। দেখুন, ওকে ডান।